দেখো বুবুজান, তুমি ভালো করে দেখে দেখো, দুঃখে এখনো মরেনি, তুমি ভালো করে দেখে দেখো। দেখো দেখো ভাই, জানে দুঃখে বুঝি প্রাণে মারা গেল। দেখো দেখো তুমি এইবার দুঃখেকে ডেকে দেখো। আমি এখনই দুঃখেকে ডাকছি বাবু। দুঃখে দুঃখে বাবু, দুঃখে একটিবার একটিবার তিন মামা বলে ডাক বাবা, একটিবার তিন মামা বলে ডাক। দুঃখে ভাইজান, দুঃখে যে কোনো সাড়া দিচ্ছে না ভাইজান।
বাবুলি জাগরি বাচাজ তো প্রাণ শীতল করি মা বাবুলি জাগরি বাচাজ তাপি তো প্রাণ শীতল করি লুকিয়ে থাকিস না কেন? আমি সেখান থেকে তোকে তন্ন তন্ন করে খুঁজে বার করবো, তারপর এই গদার আঘাতে তোর মাথা ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। কোথায় বলাবি রাক্ষস? গোলাটা বড্ড ফুসফুস করে, বলি এত বড় বাড়ির মধ্যে কেউ নেই, ফাঁকা করছে, বলি ও খোকা খোকা রে, তারা সারা শব্দ নেই। ওই ওই কে যেন বাঘের রূপ ধরে ছুটে আসছে, এই দিকেই তো ছুটে আসছে। হ্যাঁ তাই তো, তাই তো, এইদিকেই ছুটে আসছে। কাজী ভাই বাছাও, আমি হলাম দক্ষিণ রায়, তাই তাই আমি ওই দুঃখেকে আমি ভক্ষণ করতে গিয়েছিলাম বলেই সেই সেই বনবাজে স্বজনগুলি আমাকে মেরে শেষ করে দিয়েছে। তুই যেখানে লুকিয়ে থাকি না কেন, এই গোদার আঘাতে তোর মাথা ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। কোথায় পালাবি রে শয়তান? কেন কাজী, আমি কিসের অন্যায় করেছি? আমি তো ক্ষুধার্ত, তাই পেয়েছি ক্ষুধার খাবার, তাই আমি ছুটে গিয়েছি, ছাপিয়ে পড়েছি তার, আমার এই ক্ষুধার জন্য এক এক করে সবাইকে করেছি ভক্ষণ, ক্ষুধার জন্য। মানুষ কত কি না করে, কিসের অন্যায়? তোদের ভাবিস তো ভাই, তুই অন্যায় করিস নি, আবার বলছি কিসের অন্যায়? তোর সহ্য করে গোদার আঘাত না, ক্ষুধার্ত মানুষেরা এমন করে সবাই করিবে ভক্ষণ, তাই অকারণ কেন তুমি আমাকে মারছ? কেন মারছ? ওইটা হলো আমার খাদ্য, সেই জন্য আমি ছুটে গিয়েছি সেই খাদ্যটাকে আমি ভক্ষণ করতে। তুই আগে বলেছিলিস যে নরমাংস জীবনে আমরা গ্রহণ করব না, আবার আবার তুই নরমাংস ভক্ষণ করতে চাইছিস, তবে সহ্য কর, সহ্য কর আমার এই গোদা রাখা। শোনো, আহ শোনো তবে মানে, পুরানো খাদ্য নাহি মোর যদি পাই মনটা উতলা হয়ে যায়, তাই কতদিন খাইনি নরমাংস, করে আছি প্রতীক্ষা, পাইয়াছি সন্মুখে, সেই জন্য ইচ্ছা জাগিল সেই নর মাংস ভক্ষণ করিবার তরে। তোমার পরিচয়টা তুমি কি বলো ভাই? আমার পরিচয় শুনবে? হ্যাঁ ভাই, মদিরা নিবাসী বেড়াহিমের পুত্র আমি, আমার নাম শাহজাঙ্গুলি, আর আমার বুবুজানের নাম বোনের মা বনবিবি। বনবিবি রায়মণি, তুমি বড় অন্যায় করেছো, তার জন্য আমাকে কি করতে হবে? বোনের মা বনবিবির কাছে তুমি ক্ষমা চাইয়ে নেবে? বেশ তাই চলো, দেখি
দেখি সেই তোমাদের বনের বাবর বিবি আমার কি বিচার করে। চলো যাবো ছুটতে ছুটতে সেই বন বিবির নিকটে। আরে বাবি সরাকোস আমার সঙ্গে চলে আয়। আমি কি সর্বনাশ করেছি অর্থের লোভে, ওই দুঃখে কি আমি সেই রায় বোনের হাতে দিয়ে এসেছি। না আমি আর ভাবতে পারছি না চম্পা, মা চম্পা চিন্তা কিসের আব্বাজান? মা ওসব কথা জেনে তোমার কোনো লাভ নেই মা। আব্বাজান তুমি তুমি আমাকে বলবে না, তুমি কাকে বলবে আব্বাজান? তুমি আমাকে বলতে পারো আব্বাজান? চম্পা না মা না, ওসব কথা শুনে তোমার কোনো কাজ নেই মা। আব্বাজান আমি না শুনে এখান থেকে যাব না আব্বাজান, আমাকে বলতে হবে আব্বাজান। চম্পা যা চম্পা। হ্যাঁ চম্পা, তাহলে তুমি যখন একান্ত শুনবে। হ্যাঁ আব্বাজান। তাহলে আমি বলছি শোনো, আমি অর্থের লোভে আমার একমাত্র ভাইপোকে আমি আমি সেই রায়মনির হাতে তাকে তুলে দিয়ে এসেছি। তোমাকে আমার আব্বা জান বলতে আমার বড় ঘৃণা করছে। আমার যার কোনো উপায় ছিল না রে মা, তাই তো তাইতে আমি দেবতাদের ফিরে পড়ে তোর একমাত্র ভাইজানকে আমি আমি সেই রায়মনের হাতে দিয়ে আসতে বাধ্য হয়েছি রে মা, আমি বাধ্য হয়েছি। আমি ওই দুঃখে দাদা দুঃখিনী মাকে কি দিয়ে সান্ত্বনা দেব আব্বাজান, বলতে পারো আব্বাজান? ওরে মা চম্পা, আমরা আমরা সবাই যে বাড়ি ফিরে এসেছি, কিন্তু কিন্তু আমি আমি ওই দুঃখের মা ভাবি জানকে আমি আমি কি বলে যে সান্ত্বনা দেবো, আমি কিছু বুঝতে পারছি না রে মা, আমি কিছু বুঝতে পারছি না। আব্বাজান চলো ওই চাচিমার কাছে আমি কি সব কথা বলে আসবো। ওরে মা আসি আব্বাজান। তাই আয় মা, তাই আয়, তাই আয় মা, আসি আব্বাজান। চম্পা চম্পা, হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, আমি যে নির্মম পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো খোদা, তুমি আমাকে ক্ষমা করো। না না না, আমি ওই দুঃখের মা, ওই দুঃখের মাকে আমি কি বলেছি সান্ত্বনা দেব, আমি কিছু বুঝতে পারছি না। না না, আমি আমি যাই, আমি যাই, ওই দুঃখের মাকে আমার সব খুলে বলতে হবে, আমার সব খুলে বলতে হবে। দুঃখে দুঃখে চলে বাবা, এবার তোমার গৃহে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, তোমাকে আমি বাড়ি পৌঁছে দেব। ও জননী আমার, অপরাধ কি তোমার ভাই আমাকে গদা মারতে মারতে নিয়ে এলো, বলো মা, বলো তুমি আমাকে বিচার করে দাও মা। রায়মণি আমি তোমায় পাপিষ্ট শয়তান এই গাজিনী বাড়ি লুকিয়েছিল, আমি সেখান থেকে এই পাপিষ্ট শয়তানকে ধরে এনেছি, তুমি এখন এর বিচার করো, আমি বাইরের দিকটা অপেক্ষা করছি। বেশ এসো ভাইজান, তুমি এখন এসো। শোনো রায়মণি, তুমি নরহিংসা বন্ধ করো, যে করিবে আমার নাম স্মরণ তুমি তারে না করিবে ভক্ষণ, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও। বেশ গজননী, যে যাইবে জঙ্গলে পড়িবে বিপদে তোমার নামে যদি করে স্মরণ, আজ হইতে আমি কথা দিলাম তাকে আমি নাহি করিব ভক্ষণ। ও গো জননী আমার, আজ হইতে প্রতিজ্ঞা লইলাম তোমারই নিকটে,
বলো জননী কি ভাগ করিতে হবে আমার মিস আমি তোমায় সব ক্ষমা করে দিলাম মা ওগো দাদু দাদু ভাই দাদু ভাই আমি তো রায়মণিকে ক্ষমা করে দিলাম মা এখন দুঃখেকে কি করবে তাই বলো মা গো বলো রায়মণি বলো আমি তো কত নর নারীকে করিয়াছি হত্যা সোনা দানা অনেক আছে আমার কাছে ওগো জননী আমি তো জাতি বাঘ আমি কি করব এই সোনা দানা নিয়ে তাহলে শোনো রায়মণি দুঃখে কি তুমি সযতনে সাতটা ডিঙ্গা ভরি করে এখনই ওর গৃহ মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো বেশ জননী যথা আদেশ কো জননী আমি চলিলাম যত নর নারী করি আছি ভক্ষণ যত আছে সোনা দানা আমি সব ওই দুঃখেকে দান করব মা আমি তোমার কথা মতো দান করব ওকে জননী আমার আমার একটি বর দেবে মা বলো রায়মণি বলো ওকে জননী আমার আমাকে এই বর দাও আমি যেন তোমার বাহন রূপে থাকতে পারি মা তথাস্তু এসে জননী আজ হইতে তুমি হবে আমার মা আমি হব তোমার বাহন চলো দুঃখে চলো বাবা তোমার মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে এখন গৃহে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি মলাই ভাই মলাই মলাই আমাদের মালপত্র সব গুছিয়ে রেখেছো তো ভাই মলাই আমরা তো সব ফিরে এলাম কিন্তু মলাই আমি যে বড় দুশ্চিন্তার মধ্যে আছি ভাই কেন দাদা তাই তো আমরা তো বাড়িতে চলে এলাম কিন্তু ভাবির কাছে কি আমি কি উত্তর দেবো আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না মলাই তাই বড় দুশ্চিন্তার মধ্যে আছি মলাই দাদা কেন দাদা ভাবির কাছে কি উত্তর দেবে দাদা আমি লোকমুখে শুনেছি ধনা বোনা ফিরে এসেছে সাত ডিঙ্গা লোকজনও ফিরে এসেছে নিশ্চয়ই আমার দুঃখে ফিরে এসেছে না না আমি একটিবার ধনার কাছে যাই দেখি দেখি ঘাটে গিয়ে দেখি আমার দুঃখে ফিরে এসেছে কি দুঃখে সবাই ফিরে এসেছো হ্যাঁ ভাবি আমরা সবাই ফিরে সবাই ফিরে এসেছো হ্যাঁ ভাই তাহলে তাহলে আমার আমার দুঃখে ফিরে এসেছে ভাবি তোমার দুঃখে আমার দুঃখে বলো না ভাই বলো না আমার আমার দুঃখকে দেখার জন্য না আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে আজ কতদিন হয়ে গেছে আমার দুঃখকে আমি দেখিনি বলো না ও বুঝতে পেরেছি তোমরা চুপ করে আছো সবাই তার মানে আমার দুঃখে নৌকায় বসে আছে ভাবি আমরা আমরা বনে যখন মধু ভাঙতে যাই হ্যাঁ তারপর তখন তখন দুঃখকে আমরা নৌকায় রেখে বনে মধু ভাঙতে গেছিলাম তারপর কি হয়েছে ভাই তারপর কি হয়েছে তারপর এসে দেখি আমরা এসে দেখি এসে কি দেখলে ভাই বলো না ভাই বলো না আমরা এসে দেখি দুঃখে দুঃখে নৌকার মধ্যে নেই কোথাও দুঃখের পাইনি ভাবি তুমি বিশ্বাস করো ভাবি
তুমি বিশ্বাস করো? আমি বিশ্বাস করি না। তোমরা নিশ্চয় আবার দুঃখীকে আবার তুমি কোথায় লুকিয়ে রেখেছো? বলো না ভাবে সত্যি করে বলো আমার দুঃখের কথা। ভাবি আমি সত্যি কথা বলছি, ভাবি আমি জঙ্গলে যাওয়ার সময় তোমাকে আমি কথা দিয়েছিলাম আমি আমার জীবন থাকতে আমি দুঃখকে ছেড়ে আসব না। আমরা আমরা সত্যি বলছি ভাবি, আমরা যখন পরে মোহাম্মদ হয়ে এসে দেখি আমাদের আমাদের নৌকার মধ্যে আমি দুঃখকে খুঁজে পাইনি। ভাবিজান
আমার সন্তানকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে দিয়েছে বাঘের গালে। ওরে শয়তান আমার সন্তানকে ফিরিয়ে দে, আমার সন্তানকে। মলাই মলাই চলো ভাই, চলো আমরা ভাই বিশ্বমাখানে যাই ভাই, চলো দাদা চলো চলো। দেখে বাবা দুঃখে রে দেশে ফিরে যাও, কেমন করে যাবে ভেবে পাচ্ছ না? বেশ আমি তার ব্যবস্থা করে দিচ্ছি বাপ শেখো।